ক্যাপ্টেন হিসাবে জয়ের হ্যাট্রিক রিঙ্কু সিংয়ের। ঝোড়ো ইনিংস খেলে জেতালেন দলকে। ঘরোয়া ক্রিকেট লিগে শুরু রিঙ্কুর দাপট। কোন টুর্নামেন্টে টানা তিন ম্যাচ জেতালেন তিনি? বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। ভারতীয় দলে বর্তমান প্রজন্মের এক বিস্ফোরক ব্যাটসম্যান হলেন রিঙ্কু সিং। সাম্প্রতিক সময়ে তিনি ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন। টি-20 ফরম্যাটে তার ব্যাটিংয়ের ঝলক দেখার অপেক্ষায় থাকেন ক্রিকেট প্রেমীরা। সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা টি-20 সিরিজে ব্যাট এবং বল হাতে চমকপ্রদ পারফরমেন্স দেখিয়েছিলেন রিঙ্কু। এরপর তিনি উত্তরপ্রদেশ প্রিমিয়ার লিগেও ফিনিশার ও ক্যাপ্টেন হিসেবে নিজের জাত চেনাচ্ছেন। উত্তরপ্রদেশের টি-20 লিগে মার্কাটারি হাফ সেঞ্চুরি করে মিরাট ম্যাভেরিক্সকে টানা তৃতীয় জয় এনে দিলেন ক্যাপ্টেন রিঙ্কু। বৃহস্পতিবার একানা স্টেডিয়ামের এই ম্যাচে রিঙ্কুর দল মিরাট নির্ধারিত 20 ওভারে 7 উইকেটের বিনিময়ে 163 রান সংগ্রহ করে। 6 নম্বরে ব্যাট করতে নেমে রিঙ্কু সিং মাত্র 29 বলে হাফ সেঞ্চুরি করেন। তিনি শেষমেশ দলের হয়ে সবথেকে বেশি 64 রান করে অপরাজিত থাকেন। 35 বলের ধুমধারাক্কা ইনিংসে রিঙ্কু 5টি 4 ও 3টি 6 মারেন। পাল্টা ব্যাট করতে নেমে নয়ডা কিংস 20 ওভারে 8 উইকেটের বিনিময়ে 152 রানেই আটকে যায়। 11 রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে রিঙ্কুর মিরাট। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগা। উল্লেখ্য, গত আইপিএলে নিজের সেরা ফর্মে ছিলেন না রিঙ্কু। আশা জাগিয়েও টি-20 বিশ্বকাপের 15 জনের দলে জায়গা হয়নি। জায়গা হয়নি দলীপ ট্রফিতেও। যদিও বিশ্বকাপের দলে তার না থাকাটা অবাক করেছিল ক্রিকেট ভক্তদের। নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর ও অধিনায়ক রোহিত শর্মারাও জানিয়েছিলেন, রিঙ্কুকে প্রথম 15-এ না রাখতে পেরে তারাও দুঃখিত। সেই সময় তাকে উৎসাহ যুগিয়েছিল খোদ ভারত অধিনায়ক রোহিত শর্মার বক্তব্যই। এই বিষয়ে রিঙ্কু এক সাক্ষাৎকারে বলেন, উনি ওই সময় আমার সঙ্গে কথা বলেছিলেন, বলেছিলেন, কোনো ব্যাপার না, তোর বয়সই বা কত, সামনে আরও বিশ্বকাপ আসবে, পরিশ্রম করতে থাক। 2 বছর অন্তর বিশ্বকাপ আসে, এসব নিয়ে একদমই দুশ্চিন্তা করবি না। মূল দলে না থাকলেও বিশ্বকাপের পর বিরাট রোহিতদের সঙ্গে উৎসবে মেতেছিলেন রিঙ্কু। সেটার প্রতিফলন হয়তো দেখা যাচ্ছে তার ক্যাপ্টেন্সিতে। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগা।